Assalamu alaikum viewer, I am Munna and welcome to my another pigeon racing video. আজকে আমরা 2022 সালের শেষ রেস ভিডিওটা করব কবুতরের রেস তো রেস ভিডিও পাবেন আমাদের চ্যানেলে আরো অনেক রেসিং ভিডিও ছাড়া হবে মাত্র তো শুরু 2023 সালের শুরু থেকে আমরা পরবর্তীতে অনেকগুলো রেসিং ভিডিও আপলোড করব আমাদের চ্যানেলে তাছাড়া আজকে 2022 সালের শেষ ভিডিও হবে কবুতরের রেসিং ভিডিও আমরা কিছু ছাদে কিছু নতুন পোষা প্রাণী আনছি এই যে ঘরটাতে রাখছি দেখতে পাচ্ছেন এটাতে রাখছি ভিতরেই আছে তো এটা গেস করেন কি থাকতে পারে ভিতরে কমেন্টে জানাবেন অবশ্যই পরবর্তী এই ভিডিওর পরবর্তী ভিডিওতেই ওই ভিডিওটা পাবেন কি আনছি নতুন পোষা প্রাণী ছাদে তো এখন আমাদের মাছগুলো কেমন আছে মাছের আপডেটগুলো একটু দেখাই এরপরে আমরা নিচে গিয়ে কবুতরগুলো ধরে তারপরে আমরা কবুতরের রেস শুরু করতে চলে যাব তো এইখানে দেখতে পাচ্ছেন এই যে মাছগুলো কত সুন্দরভাবে আছে এটার পানি এই ড্রামের পানিটা পরিষ্কার করে দেয়া হইছে দেখেন কি সুন্দর লাগতেছে পানিটা পরিষ্কার করে দেওয়ার কারণে আর এটাতে পানি পরিষ্কার করিনি এটাতে মাছের বেবিগুলো আছে একটু দেখাই মাছের বেবিগুলো অনেকদিন আপনাদের দেখানো হয় না কতটুকু হইছে ওই দেখেন কত বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে অনেক তো দেখতে পাচ্ছেন অনেক বড়ই হয়ে গেছে মাছের বেবিগুলা তো এটার পানিও পরিষ্কার করে দেওয়া হবে এটা দেখতে পাচ্ছেন সবগুলো খাবারের জন্য চলে আসছে উপর দেখেন আমাকে দেখেই এখনই ওদের খাবার দেব তো এদের এখন খাবার দিয়েই আমি চলে যাব নিচে নিচে গিয়ে কবুতর ধরে তারপরে আমরা এখন ড্রেসের জন্য রওনা হব আমরা টোটাল 9 পিস কবুতর নিছি আজকে রেস করব এই 9 পিস কবুতর দিয়েই তো এইগুলো নিয়ে এখন রওনা হব আজকে মূলত আমাদের বছরের প্রথম ভৈরোয়া শুরু আমাদের আঞ্চলিক ভাষায় ভৈরোয়া বলা হয় যেটা আমাদের আজকে শুরু হয়েছে যার কারণে এই ভিডিওটি করছি একটা স্মৃতি হিসেবে রাখার জন্য তো দেখতে পাচ্ছেন সবাই আমাদের ভৈরুছে আমাদের একটা কবুতর অলরেডি চলে আসছে বাকিগুলা কখন আসে দেখি অপেক্ষা করি এই যে এখন আমাদের 9 নাম্বার কবুতরটি নিচে নামলো তো আমাদের সবগুলো কবুতরই ইতিমধ্যে চলে আসছে একে একে সবগুলো কবুতর নামলো আমাদের বাড়ি তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন